সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী পুজো মানেই কিন্তু অদিতি মুন্সির এই স্কুলে কিন্তু সবাই কিন্তু জমিয়ে সরস্বতী আরাধনায় কিন্তু ব্যস্ত থাকে। আর আজকে আমরা চলে এসেছি একদম সকাল সকাল, সরস্বতী পুজো যেমন হয়েছে আর ইতিমধ্যেই যেটা দেখতে পাচ্ছি যে চিত্র, যেখানে পুজোর পরে সব প্রসাদ বা সব কিছু দেওয়া হচ্ছে যারা রয়েছেন, তো সব থেকে বলেছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদম, তার সাথে সেতার বা সব রকমের যে ইনস্ট্রুমেন্ট যেটা যেটা সুরের সাথে যুক্ত সেই সব কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েই কিন্তু এখানে সাজানো হয়েছে। তো আমি চলে এসেছি একদম অদিতি মুন্সির স্কুলে, তো অবশ্যই অদিতির সাথে কথা বল, জিজ্ঞেস করবো যে কতটা ভালো লাগে এই দিনটা তোমার জন্য, যে নিজে সারা বছর সুর সাধনায় ব্যস্ত থাকে। এটা তো ভালো লাগার দিন নয়, এটা আমাদের কাছে একটা সাধনার একটা আরাধনার দিন, যে দিনটা আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি, আমরা শিল্পীরা প্রত্যেকে, যে মা সরস্বতীর চরণে আশীর্বাদ প্রার্থনা করব যাতে আগামী দিনগুলো বা গোটা জীবনটা যেন তার আশীর্বাদে সুরে কাটাতে পারি, এই প্রার্থনায় আমরা প্রত্যেকে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এবং আমার পরবর্তীতে যারা এখানে আজকে ছোট ছোট ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, তারাও এখানে আসে, আমাদের উচিত তাদের কাছে এই এই প্রথাটাকে পরবর্তীতে পাঠানো, যে তারাও প্রত্যেক সকালবেলা এসে সুন্দর করে স্নান দান করে সুন্দর রেডি হয়ে একদম মায়ের কাছে বসে প্রণাম করে তার কাছে আশীর্বাদ প্রার্থনা, ব্যাস এই দিনটা আমাদের কাছে এভাবেই কাটে। এবং তারপরে আমরা গান বাজনা করি, আমাদের প্রত্যেকের যা যা মনের ভাব আসে আমরা সেভাবে মায়ের কাছে সেই নিবেদন করি, এভাবেই আমাদের সঙ্গীতমের পুজো চলে। খুব সুন্দরভাবে সাজানো, যেটা বলছিলাম প্রথমেই, যে যেভাবেই সাজানো হয়েছে এইসব ইনস্ট্রুমেন্টস দিয়ে, যে সুরের সাথে বা গান বাজনার সাথে যুক্ত ইনস্ট্রুমেন্ট, তো এই ভাবনাটা কি তোমারই ছিল? একদমই একদমই তাই, কারণ আমার মনে হয় যে দেবী যেখানে বসবেন সেই জায়গাটাই এত সুন্দর হয়ে ওঠে, যে সেখানে আলাদা করে কোনো প্যান্ডেল বা কিছু এই ভাবনা আমার মধ্যে ছিল না কখনোই। আমরা কখনোই সরস্বতী পুজোর প্যান্ডেল করিনি, আমাদের যা বিদ্যা অর্জনের জিনিসপত্র সেটা আমাদের হারমোনিয়াম, তানপুরা, আমাদের বই পত্র, তাই দিয়েই আমরা তার সামনে নিবেদন করতাম এবং তাকে শুধু আসনে অধিষ্ঠাত্রী করাতাম, ব্যাস এর থেকে বেশি আমাদের আর কিছু মনে হয়নি কোনো দিন, যে আর কিছু দরকার পড়ে কোনো দিন, যে তিনি অধিষ্ঠাত্রী থাকলেই সবটা সুন্দর। মা সরস্বতীর আরাধনা না, তুমি এমনিতেই মা সরস্বতী থেকে অনেক কিছু পেয়েছো, চাওয়ার হয়তো খুব বেশি না থাকলেও তবুও একটা আশা থাকে, কি বল না? সত্যি সত্যি বলছি, আজকে জীবনে যা কিছু পেয়েছি কোনো কিছুই চাওয়ার বিনিময়ে পাইনি, ভেবেছি হয়তো অনেক কিছু, শুধু একটাই জিনিস প্রার্থনা করেছি যে সবসময় সুরে রেখো আর তার চরণে একটু জায়গা থাকলেই হবে, ব্যাস বাকিটা তিনি যেমন চাইবেন তেমন হলেই হবে। আমার রাধা গোবিন্দ আছেন, আমার গুরুদেব আছেন, আর সরস্বতী আছেন, প্রত্যেকের আশীর্বাদ নিয়ে যেন ওই মাটিতে পাটা রেখে চলতে পারি, ব্যাস তাহলেই হবে। আর যখন সব স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর দিনের দিন কাটবে, আজকে নিশ্চয়ই একটা সাজানো প্ল্যানস রয়েছে, যে কি কি খাবার বা সব রকমের ভোগ বা এসব কি মেনু রয়েছে? সেরকম কোনো ভোগের বিশেষ খাওয়া দাওয়ার খুব বেশি তামঝাম থাকে না, কারণ আমরা নিজেদের মধ্যে সময় কাটাই, সকলে প্রসাদ নেবে, এরপরে তারপরে খুব বেশি হলে দুপুরবেলা আমরা একটুখানি খিচুড়ি প্রসাদ নেব, এই তো। দর্শকদের কি বলবেন সরস্বতী পুজোতে? সকলকে শুভেচ্ছা জানাই এবং সকলের মন মা সরস্বতীর আশীর্বাদে আরও সুরে ভরে উঠুক, আর সমাজ থেকে সমস্ত অসুরের বিরাজ হয়ে সুর বিরাজ করুক, এইটুকুই প্রার্থনা করি। এটা বুঝলাম যে সরস্বতী বন্দনায় কিন্তু ব্যস্ত আর সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি, আর তার একদম স্কুলে চলে এসেছিলাম আমরা, আর সুন্দরভাবে চলছে মাতৃবন্দনা। ক্যামেরায় বাপির সাথে রাকেশ, আর প্লাস নিউজ কলকাতা।